প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে আবার স্বাগত। আমি মোহাম্মদ শেখ ফরিদ, ড্যাফোডিলস হাই স্কুল সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের এর আগে আমি গত অনলাইন ক্লাসে কাজ, শক্তি, ক্ষমতা এই চ্যাপ্টারটি নিয়ে অনেক আলোচনা করেছিলাম। তোমাদেরকে কিভাবে শক্তি সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করতে হয় তিনটা বিন্দুতে, এ, বি, সি, সেটাও আমি সেখানে দেখাইছিলাম। কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে তোমরা খেয়াল করবা, কিছু কিছু অঙ্কে কন্ডিশন দেওয়া থাকে। যেমন দেখো, 2 কেজি ভরের একটি স্থির অবস্থান এ বিন্দু হতে মুক্তভাবে পড়ে বি বিন্দুতে পৌঁছালো। মানে 2 কেজি ভরের একটা বস্তু, দেখো 2 কেজি ভরের একটা বস্তু এখানে ছিল, এখান থেকে বস্তুটা পড়তেছে, পড়তে পড়তে বি বিন্দু তো পৌঁছালো। বলছে বি বিন্দুতে গতিশক্তি কত, এই বিন্দুতে তাহলে গতিশক্তি কত হবে, বিভব শক্তি কত হবে বা মোট শক্তি কত হবে, যে কোনো প্রশ্ন করতে পারে। এরপরে দেখো, 6 নম্বরে আরেকটা প্রশ্ন লিখছি যে ভূমি থেকে কত উচ্চতায়, অর্থাৎ এই ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, গাণিতিক বিশ্লেষণ করো। বিশেষ করে এই 6 নম্বর টপিক্সটা তোমাদের সৃজনশীল প্রশ্নের 9 নম্বরে বারবার আসে যে 1/3 হলে কি হবে, দ্বিগুণ হলে কি হবে, সমান হলে কি হবে, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তি সমান হলে কেমন হবে, 1/3 হলে কেমন হবে, 2/3 হলে কেমন হবে বা অর্ধেক হলে কেমন হবে, এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের একটু কনফিউজ করার জন্য দেয়। সেই জন্য তোমরা কী করবা, খেয়াল করবা, এই একটা অঙ্ক যদি তোমরা শিখতে পারো, এই আইটেমের যত অঙ্ক আছে সব তোমাদের হয়ে যাবে। তাহলে আমরা খেয়াল করি, এখানে 2 কেজি ভরে একটা বস্তু আছে, বস্তুটা স্থির অবস্থান, কারণ যখন বস্তুটা এখানে আছে তখন হচ্ছে স্থির। এখান থেকে কী করছে, বিন্দুটার নাম দিচ্ছি এ, এখান থেকে মুক্তভাবে বস্তুটা পড়তেছে, বি বিন্দুতে আসলো, বি বিন্দুতে পৌঁছানোর পর বলছে বি বিন্দুতে গতিশক্তি। আমি তোমাদেরকে আগে বলছিলাম যে তোমাদের বর্তমান বোর্ড বইয়ে গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা হয়, আমি তোমাদেরকে বলছি ইকে, ইকে হলো কাইনেটিক এনার্জি, আর বিভব শক্তি ভি দ্বারা প্রকাশ করা হয় বর্তমান তোমাদের বইয়ে, আর আমি বলছিলাম ইপি, পটেনশিয়াল এনার্জি, দুইটা কিন্তু একই জিনিস, ঠিক আছে? এটা নিয়ে এর আগের ক্লাসেও আলোচনা করছিলাম। তো আমি এই সূত্রটা ব্যবহার করছি যে তাহলে আমরা কী জানি, যেহেতু গতিশক্তি বের করতে বলছে বি বিন্দুতে, আমরা জানি ইকে ইজগাল টু 1/2 mv². বাস, এটুকু লেখার পরে তোমরা কী করবা, খেয়াল করো, ভি স্কোয়ার কিন্তু আমাদের জানা নেই, ভি স্কোয়ার বের করতে কী হবে, এই সূত্র গতির যে পরন্ত বস্তু সূত্র ক্ষেত্রে ভি স্কোয়ার ইজগাল টু স্কোয়ার প্লাস 2gh, তাহলে আমরা জানি বস্তুটা যেহেতু স্থির ছিল তাহলে ওর আদিবেগ 0, তাহলে ইউটা বাদ থাকলো কি 2gh, এই 2gh এখন আমরা এই ভি স্কোয়ারের জায়গায় বসাই দিলাম, ঠিক আছে? এখানে যদি বসাই দিই, এখন বলো এই এইচটা, এই যে এইচ, এই এইচটা কোন এইচ, এই নিচ থেকে এখানে কিন্তু 100 মিটার না এখান থেকে এখানে 27 মিটার। তোমরা সবসময় খেয়াল রাখবা, আগের ক্লাসটা খেয়াল করবা যে বলছিলাম যে গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে কতটুকু নিচে নামলো এই উচ্চতাটা আমরা সবসময় কাউন্ট করব, উপর থেকে কতটুকু নামছে সেই উচ্চতাটা। তাহলে এখানে উপর থেকে নিচে কতটুকু নামছে, এইচ হলো 27 মিটার, এই জন্য আমরা কী করছি এইচের মান 27 ব্যবহার করছি, এম তো ফিক্সড, জি ফিক্সড, এগুলো সব নয়। তাহলে আমরা ক্যালকুলেশন পাবো 529.2 জুল, কারণ কি আমরা জানি শক্তির একক হলো জুল। তাহলে 9 নম্বর প্রশ্ন শেষ, এবার 6 নম্বরে খেয়াল করো যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তাহলে আমাদের ভূমি থেকে কত উচ্চতায়, আমরা মনে করি যে ভূমি থেকে এক্স উচ্চতায় কি করব, মনে করি বস্তুটা ভূমি থেকে এক্স উচ্চতায় অর্থাৎ সি বিন্দুতে তার কি হবে, বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, অর্থাৎ এই বিন্দুটাতে আমরা ভাবলাম যে বিভব শক্তি কি হবে, গতিশক্তির 1/3, অর্থাৎ ইপি হবে ইকের 3, অর্থাৎ 3/1 কোথায়, সি বিন্দুতে, এখান থেকে উচ্চতা কত এক্স। তাহলে আমরা এই বিন্দুতে কি করব, আগে গতিশক্তি বের করি, তাহলে কি ইকে ইজগাল টু 1/2 mv². তোমাদেরকে আবার বলছিলাম যে ভি স্কোয়ার আমাদের বের করে নিতে হবে, তাহলে খেয়াল করো বস্তুটা উপর থেকে কতটুকু নামছে, সি বিন্দুতে নামতে গেলে তার কী হয়, এ বিন্দু থেকে সি বিন্দুতে নামতে তার কত দূরত্ব রয়েছে, মোট দূরত্ব 100 মিটার। তাহলে যেটুকু আমরা বি থেকে সি এক্স ধরছি তাহলে কী হবে, এটুকু কত হবে, তাহলে 100 থেকে এক্স বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে এ থেকে সি বিন্দুর কি দূরত্ব। তোমাদের বলছি গতিশক্তি মানে কি, উপর থেকে কতটুকু নিচে নামছে সেটুকু ব্যবহার করতে হবে। তাহলে এখানকার এইচটা হচ্ছে আমাদের 100 - x, এই জন্য এইচের জায়গায় আমরা কী করলাম 100 - x বসিয়ে দিলাম, তারপর এটা আমরা এখানে বসাই দিলাম। এখানে তোমরা যখন মানগুলো আমরা কী করলাম হাফ হাফ কেটে দিলাম, তাহলে থাকে কি mg 100 - h, এটা গেল
গতিশক্তি। এখন এই বিন্দুতে বিভব শক্তি কত? বিভব শক্তি হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, আমরা জানি। এখন এমজিএইচ এই এইচ এর মান কত? তোমাদেরকে বারবার বলছিলাম বিভব শক্তি মানে নিচ থেকে কত উপরে আমি উঠছি বা কত উপরে বস্তুটা গেছে সেই উচ্চতাটুকু নিব। আমরা ধরে নিছি যে বি থেকে সিতে বস্তুটার উচ্চতা হলো এক্স মিটার, ওই জন্য এইচ ইজ ইকুয়াল টু এক্স, এই জন্য এইচ ইকুয়াল টু আমি এক্স বসাইছি। এখন সত্যমতে বা প্রশ্নমতে, প্রশ্নে আমাদের বলে দিছিল যে বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ, তাহলে প্রশ্নমতে বিভব শক্তি এমজিএক্স এই যে এখানে লিখছি ইপি ইজ ইকুয়াল টু ইকে বাই থ্রি, অর্থাৎ তিন ভাগের এক ভাগ, এক তৃতীয়াংশ বলছে না এটা। অতএব তাহলে বিভব শক্তি এমজিএক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এমজি একশো মাইনাস এক্স। তাহলে দেখো আমরা যদি এমজি এমজি এই পাশে কেটে দেই তাহলে কী হবে, আর আর গুণ করলে থ্রি এক্স, আর এই পাশে হবে একশো মাইনাস এক্স। এই এক্সটা যদি এই পাশে নিয়ে আসছি তাহলে থ্রি এক্স আর এক্স কত হবে, এই পাশে মাইনাস ছিল, এই পাশে হবে প্লাস ফোর এক্স, আর এই পাশে হবে একশো। খেয়াল করো থ্রি এক্স যোগ এক্স আর এই পাশে হবে একশো, তাহলে থ্রি এক্স আর এক্স কত, ফোর এক্স, তাহলে ফোর দিয়ে একশোটা ভাগ করলে কত, চার, অর্থাৎ এক্সের মান হলো পঁচিশ মিটার। অর্থাৎ এখানে যে বলছে বি বিন্দুতে গতি ভূমি থেকে কত উচ্চতায়, তার মানে ভূমি থেকে পঁচিশ মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে। আশা করি তোমরা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছো, যে তখন শেষের কথাটা লিখে দিবা যে ভূমি হতে, এই যে ভূমি থেকে পঁচিশ মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে। এই কথাটা যদি তোমরা না বলে দাও তাহলে কিন্তু এক মার্ক কেটে যাবে। আশা করি তোমরা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আবার আগামী দিন অন্য কোনো ক্লাসে অন্য একটা নিয়ম নিয়ে আলোচনা করব। আজকের মতো এই ক্লাস এখানেই শেষ। তোমরা সবাই বর্তমান করোনা মহামারীতে সবাই সুস্থ থাকার চেষ্টা করবো। সুস্থ থাকতে পারি কীভাবে, আমরা বাড়ির বাইরে গেলে বা কোথাও গেলে সবসময় মাস্ক ব্যবহার করব এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে খুব সুন্দরভাবে হাত আমরা কি করব, পরিষ্কার করব, এবং সবসময় খাওয়ার আগে এবং খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধুব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।